তব কথামৃতং তপ্ত জীবনং কবিবিভীড়িতং কলমষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভূমি গৃণন্তি যে ভুরিদা জনা। শ্রী রামকৃষ্ণকে এক প্রতিবেশী প্রশ্ন করছেন, মহাশয় সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়? শ্রী রামকৃষ্ণ বলছেন, অবশ্যই পাওয়া যায়, তবে যা বললুম সাধুসঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, তার কাছে কাঁদতে হয়, মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয়, মনটি যেন মাটি মাখানো লোহার চুঁচ, ঈশ্বর চুম্বক পাথর, মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না, কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায়। ছুঁচের মাটি অর্থাৎ কাম ক্রোধ লোভ পাপবুদ্ধি বিষয়বুদ্ধি, মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে লবে, অর্থাৎ ঈশ্বর দর্শন হবে। চিত্ত শুদ্ধি হলে তবে তাকে লাভ হয়। জ্বর হয়েছে, দেহেতে রস অনেক রয়েছে, তাতে কুইনাইনে কি কাজ হবে? সংসারে হবে না কেন? ওই সাধুসঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জনে বাস, একটু বেড়ানা দিলে ফুটপাথের চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। প্রতিবেশী আবার প্রশ্ন করছেন, যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে? শ্রী রামকৃষ্ণদেব বলছেন, সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়, বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে, মুক্তি অনেক দেরিতে হয়তো এ জন্মেও হলো না, আবার হয়তো অনেক জন্মের পর হল। জনকাদি সংসারেও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন, নৃত্যকি যেমন মাথায় বাসন করে নাচে, আর পশ্চিমের মেয়েদের দেখো নাই, মাথায় জলের ঘড়া, হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে। প্রতিবেশী প্রশ্ন করছেন, গুরুর উপদেশ বললেন, গুরু কেমন করে পাব? শ্রীরামকৃষ্ণ বলছেন, যে সে লোক গুরু হতে পারে না, বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে, হাবাতে কাঠের ওপরে চড়লে কাঠও ডুবে যায়, যে চড়ে সেও ডুবে যায়। তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরু রূপে অবতীর্ণ হন, সচ্চিদানন্দই গুরু। জ্ঞান কাকে বলে আর আমি কে? ঈশ্বরই কর্তা সব অকর্তা, এর নাম হচ্ছে জ্ঞান। আমি অকর্তা, তার হাতের যন্ত্র, তাই আমি বলি মা তুমি যন্ত্রী আমি যন্ত্র, তুমি ঘরণী আমি ঘর, তুমি ইঞ্জিনিয়ার যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি, নাহং নাহং তুহু তুহু।